গ্রহণ করি। তাহলে ভগবান কি খেতে পছন্দ করেন বললেন? পাতা ফল ফুল শাক সবজি। বৈষ্ণবগণ পাতা ফল ফুল আমিষ আহার ত্যাগ করে, পাতা ফল ফুল শাক সবজি নিরামিষ আহার গ্রহণ করে, সৎ গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে, তার কাছ থেকে ভোগ লাগাবার অধিকার পারমিশন নিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন। তাহলে আমার জীবনধারা কেন আমার এইরকম নরক গতি চলবে? আমিও আমার জীবনধারাকে পরিবর্তন করব, এখন থেকে প্রতিজ্ঞা করব, আমি ধীরে ধীরে এই আমিষ আহার বর্জন করে আমার এই শরীরটাকে তামসিক অবস্থার থেকে প্রমোশন করে, রজসুক অবস্থা থেকে প্রমোশন করে আমি সাত্বিক শরীর তৈরি করব। এই সাত্বিক শরীর দিয়ে নিজে হাতে আমি ভগবানকে খাওয়াবো। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বিবাহ করে, তারপর যদি বিবাহের পরে যদি তার স্ত্রী তার রান্না করে না দেয়, ভাড়াটিয়া ঝি এনে যদি রান্না করে তাকে খাওয়ায়, তাহলে সেই ব্যক্তি বিবাহ করার পরে কি সুখী? না, সুখী কি? সুখী নয়। তাহলে তার বিবাহটা করেও করেও কোনো লাভ হলো না। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে বিবাহের পর স্ত্রী যদি তার রন্ধন করে খাওয়ায়, তাহলে তার বিবাহ সার্থক, তার সুখ এবং শান্তি হয়। তো ভগবান সাক্ষাৎ পরমেশ্বর, ভগবান আমার পিতা, আমি তার সন্তান, আমি আদর করে তার না যত্ন করে আমি যদি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই টাকা দিয়ে, তুমি আমার বাবা দেখো, এটা কি ভালো লক্ষণ? তো ভাড়াটিয়া লোক দিয়ে পূজা করানোর থেকে নিজে সাত্বিক আহার গ্রহণ করে, সদ্গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে নিজে হাতে ভগবানের সেবা করুন, তবে হবে মানব জীবন। তবে আমরা কৃষ্ণের সুসন্তান। আমরা সকলে কৃষ্ণের সন্তান না সন্তান নয়?